नमस्कार मणिदीपार साथे रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष पेपे आलुर मालाइकारी रेसिपी। जे कोनो निरामिष दिने आपनारा ए रेसिपिटी खूब सहजे तैरी करे निते पारबेन। आसुन देखे नी आजकेर रेसिपिटी। पेपे आलुर मालाइकारी बानानोर जोन्नो आमी एकटा मीडियम साइजेर काँचा पेपे निएछि। पेपेटा आमी खोसा छाड़िए एइभाबे छोटो छोटो करे टुकरो करे केटे रेखेछि। तीनटे मीडियम साइजेर आलू छोटो छोटो टुकरो करे केटे धुए परिष्कार करे रेखेछि। आर लागछे एकटा नारकेलेर अर्धेक। नारकेलटा आमी कुड़िए रेखेछि। एबार गैस अन करे कड़ा गरम करे एक टेबिल चामच सर्षेर तेल दिए दिलाम। तेल गरम हो गेछे। एबार ओर मध्ये दिए दिच्छि केटे रखा पेपर टुकरोगुलो। आर दिच्छि केटे रखा आलू। स्वाद मतो नून दिलाम। आर दिच्छि परिमाण मतो हलुद गुड़ो। नून आर हलुद भालो करे मिशिए निच्छि। मीडियम फ्लेमे एक मिनट नाड़ाचाड़ा करे ढाका दिए दिच्छि। लो फ्लेमे 10 मिनट रान्ना करब। 5 मिनट पर ढाका खुले निलाम। एबार पेपेगुलोके अल्प नाड़ाचाड़ा करे आबार ढाका दिए दिच्छि। 5 मिनट पर ढाका खुले निएछि। देखुन पेपे आर आलू भाजा भाजा हये गेछे, सिद्ध हये गेछे। এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে পেঁপে আর আলু এক মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া আলু আর পেঁপে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। আর দিচ্ছি দুটো ছোট সাইজের তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। লো ফ্লেমে আদাটা ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু আর পেঁপে। আলু আর পেঁপে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো। আর দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত মশলার সাথে পেঁপে আর আলুটা এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। মশলার সাথে পেঁপে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই বানিয়ে রাখা নারকেলের দুধ। আমি এক কাপ গরম জল ওই কুড়িয়ে রাখা নারকেলের মধ্যে দিয়ে নারকেল থেকে দুধ বার করে রেখেছিলাম। আরও এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন দিলাম। নুন অল্পই লাগবে কারণ আমি পেঁপে আর আলু নুন দিয়ে ভেজেছিলাম। হাই ফ্লেমে 2 মিনিট ফোটাবো। দু মিনিট পর অল্প ঘি ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে নিয়ে সার্ভিং বলে সার্ভ করব। এবার গ্যাস অফ করে দিলাম। দেখলেন তো কত অল্প সময়ে ঝটপট পেঁপে আলুর মালাইকারি তৈরি করে ফেললাম। এই সুস্বাদু পেঁপে আলুর মালাইকারি ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন। এই সুস্বাদু পেঁপে আলুর মালাইকারি থাকলে নিরামিষ দিনে আর কিছুই লাগবে না। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।